আসসালামু আলাইকুম, আমি গোলাম সানজারে ডিমডোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিও টপিক, গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার দুই বন্ধু রোমানিয়া থেকে ইতালি চলে গেছে এবং আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়েছিলাম। তবে কি কারণে চলে গেছে এই এই কথাগুলো আপনাদেরকে বলতে পারে, তাই আজকের ভিডিওতে কি কারণে চলে গেছে, কি সমস্যার কারণে রোমানিয়া থেকে চলে গেছে সেই বিষয়গুলো তুলে ধরব। তো তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যাই হোক, কথা না বাড়িয়ে মূল কথায় আসি। আমার যে দুই বন্ধু গত তিন চার দিন আগে ইতালি চলে গেছে, তারা রোমানিয়াতে 4 মাস ছিল। তো 4 মাস থাকার পরে তাদের ইচ্ছে ছিল আরো থাকার, কিন্তু তারা না থেকে কেন ইতালি চলে গেল সেই বিষয় নিয়ে আপনাদেরকে বলতেছি, আপনারা শুনতে থাকুন। তো তারা তাদের থেকে যখন তারা বাংলাদেশ থেকে রোমানিয়া দেশে রওনা হয়, তখন তাদেরকে এজেন্সি বলেছিল তাদের 60,000 টাকা বেতন দেবে। তো কন্ট্রাক্টে ওইভাবে ছিল যে 60,000 টাকা বেতন দেবে। যখন তারা কোম্পানিতে যায়, এই তারা একদিন রেস্টে ছিল, তারপরে তাদেরকে কোম্পানি নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সম্পূর্ণ নতুন কন্ট্রাক্ট, একেবারে নতুন কন্ট্রাক্ট, আগের সবগুলা বাদ, তাদের বলছে মাত্র 30,000 টাকা স্যালারি দেবে। তার মধ্যে খাওয়া, তারপরে থাকা খরচ তাদের, আমার বন্ধুদের। তখন তাদের তো করার কিছু নেই, কি রে আল্লাহ, আমাদের কন্ট্রাক্ট কথা ছিল 60,000 টাকা, কিন্তু বর্তমানে আসি নতুন কন্ট্রাক্ট করতেছে যে মাত্র 30,000 টাকা বেতন দেবে। তো তখন তারা তারপরও থাকার চিন্তা ভাবনা করছে ছিল, তারা মোটামুটি 2 মাসের মতো কাজ করছে, তাদের বেতনও দেওয়া হয়েছে। দেওয়ার পরে তারা বলছে আমরা 8-9 মাস থাকি, দেখি কি অবস্থা হয়, যাতে করে তারা টিএসসি কার্ডটা পায়। তারপরে তারা আস্তে আস্তে যদি অন্য কোম্পানি যাই গেল, না হয় তারা ইতালির দিকে মুখ করবে তাদের চিন্তা ভাবনা। যখন 2 মাস গেছে, 2 মাসের পরে তাদের 3 মাসের স্যালারি তাদেরকে কোম্পানি পে করতেছে না, এবং তাদের পাসপোর্ট জমা নিয়ে গেছে কোম্পানি, তাও দিতেছে না। তো তারা একেবারে বিপদের মধ্যে পড়ে গেল। তখন তারা এজেন্সির সাথে যোগাযোগ করলো যে আমাদের সাথে তো কন্ট্রাক্ট ছিল যে 60,000 টাকা আমাদের বেতন হবে, কিন্তু এখন আমাদেরকে 30,000 টাকা দিচ্ছে, আবার আমাদেরকে এই মাসের বেতনটা দিচ্ছে না, তার কারণটা কি? কিন্তু এজেন্সি যখন বুঝে তাদেরকে বললো এটা করার কিছু নেই, ওইখানে তারা যা করছে তা, যাই হোক, তারা তারপর থাকবে ছিল, কিন্তু তাদের তারপর মাসের বেতনটাও ঠিক মতো দিতে চাচ্ছিল না। তো তারা চিন্তা করলো এত টাকা খরচ করে, প্রায় তারা 7,500,000 টাকা খরচ করে রোমানিয়া গেছে, চিন্তা করলো এত টাকা খরচ করে যদি ঠিক মতো বেতন না পাওয়া যায়, তাহলে তো এখানে থেকে লাভ নাই এবং তাদের টিএসসি দিচ্ছে না। তো তারা চিন্তা করলো যে এখানে থাকা যাবে না, তারা তাই গেম দেওয়ার চিন্তা ভাবনা করলো। অবশেষে গত 4 দিন আগে তো তারা গেম দিল এবং তারা গেমে সাকসেস হয়ে তারা বর্তমানে ইতালিতে আছে। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি, আপনারা আগের ভিডিও দেখতে পারেন, তার আগের ভিডিওতে আমি আপনাদের আই বাটনে দিয়ে দেবো আগের ভিডিওটা, আপনারা চাইলে দেখতে পারেন। যে আপনাদেরকে একেবারে কল মানে ভয়েস রেকর্ড করে আপনাদেরকে দেখিয়েছি যে আমার বন্ধুরা ইতালি গেছে। যাই হোক, তারা যদি ইতালির উদ্দেশ্যে রওনা না দিত, তাহলে তারা বাংলাদেশে চলে আসা লাগবে, কারণ তাদের টিএসসি হতে ছিল না। এই প্রবলেমগুলোর কারণে বেশিরভাগ লোক এখন রোমানিয়াতে থাকতে পারতেছে না। যদি আপনার মালিক ভালো না হয়, কোম্পানি ভালো না হয়, তাহলে আপনার সমস্যা হয়ে যায় আর কি। তো বাংলাদেশিরা যারা বাংলাদেশে আছে, তারা বলে কেন রোমানিয়া থেকে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার কারণে এই এই সমস্যা হচ্ছে, বাংলাদেশি যারা যাবে তাদের জন্য সমস্যা হচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে, যদি আপনি কাজ করলেন, আরো রোমানিয়া যে কাজ বর্তমানে কাজ হচ্ছে হার্ডওয়ার্কিং, মানে আপনি কাজ করেন, মাসে যদি আপনি বেতন না পান, কোম্পানি যদি আরেক কোম্পানির কাছে আপনাকে বিক্রি করে দেয়, এইগুলা হচ্ছে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। তো আমার বলতে আমি যতটুকু জানতে পারছি, তবে এটা যে সব কোম্পানি করে তা না, এটা হচ্ছে কিছু কিছু কোম্পানি, এটা হচ্ছে আর সমস্যা হচ্ছে যে কাজে গেছে তারা কাজটা ঠিক মতো করতে পারছিল না, কারণ তাদের কাজের এক্সপিরিয়েন্স ছিল না। যাই হোক, এইসব কারণে তাদেরকে এই কোম্পানি খুব মানে একেবারে স্যালারি দিতে চাইছে না। যাই হোক, সবার ক্ষেত্রে যে এমন হবে তা না, কিছু কিছু লোক যারা স্কিল জানে, কাজ জানে, তাদের জন্য বিভিন্ন ক্যাটাগরি স্যালারি আছে, তারা অনেক বেশি বেতন পাবে। যাই হোক, আজকের ভিডিও বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্ত। যারা তারা একটা কথা বলতে চাই, যারা রোমানিয়া যাবেন, তারা বেশিরভাগ কাজ শিখে যাবেন, তাহলে অন্তত আপনার কাজ করার দক্ষতা থাকলে আপনি রোমানিয়া থেকে ভালো বেতন পাবেন, এটা আশা করা যায়।
যাই হোক আজকের পর্যন্ত দেখা হবে পরবর্তীতে, আল্লাহ হাফেজ।